সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আওয়ামী লীগের দলীয় মনোনয়নকে কেন্দ্র করে অনুষ্ঠিত বর্ধিত সভা ও মনোনয়ন প্রত্যাশীদের প্যানেল তৈরি নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। যেহেতু সভাপতি নিজমুখী ঘোষণা করে দিলি, সেটা ভালো নাম। এক নম্বরে গাজী হায়াত আলী, তালিকা অনুসারে দুই হচ্ছে শেখ আল মামুন, তিন হচ্ছে গাজী সাইনুর রহমান, চার হচ্ছে গাজী আনারুল হাসান, গত 28 অক্টোবর অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক সকলের নাম পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হলেও বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শেখ আল মামুনের নাম না পাঠানোয় সৃষ্টি হয়েছে এই বিতর্ক। একই সাথে যে চারজনের নাম পাঠানো হয়েছে তাদের মধ্যে রাজাকার পরিবারের সন্তানের নাম থাকায় তা নিয়েও চলছে সমালোচনা। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, বর্ধিত সভায় যে সিদ্ধান্ত হয়েছে উপজেলা কমিটির কাছে তার উল্টো রেজুলেশন লিখে পাঠানো হয়েছে। আমি ওই মিটিংয়ে উপস্থিত ছিলাম, ওখানে দুইজন ব্যক্তিকে ওই কমিটির মধ্যে, আমরা তারা 45 জন, 59 জন কমিটির মধ্যে 45 জন উপস্থিত ছিলাম, তার মধ্যে দুইজনকে কথা বলার সুযোগ দেওয়া হয়। আমি এবং কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব পতিত পাবন মণ্ডল, আমরা দুইজনই আলোচনা রাখি। ওইখানে সভাপতি সাহেব আমাদেরকে যেটা বলেন যে উনি এখানে বিশৃঙ্খলা এড়াতে উনি রেজুলেশনটা এখানে লিখবেন না, উনি আমাদেরকে সেখানে স্বাক্ষর করতে বলেন, আমরা তার উপর বিশ্বাস করে ওই রেজুলেশনে স্বাক্ষর করি। ওখানে আমরা যে সিস্টেমটা করা হয়, যারা মনোনয়ন চেয়ে আবেদন করবেন তাদের আবেদনপত্র এবং তাদের নামের তালিকা নিয়ে উপজেলা কমিটির সভাপতি এবং সেক্রেটারি মহোদয়ের সাথে আলোচনা করবেন, তারা যে পরামর্শ দেবেন সেই পরামর্শের ভিত্তিতে রেজুলেশন করে উপজেলা কমিটির কাছে নামের তালিকা দাখিল করবেন। আমি 30 তারিখে যে জানতে 31 তারিখে যে জানতে পারলাম যে উপজেলা কমিটির কাছে, সেখানে দেখি আমরা যেটা ওপেন মিটিংয়ে যেটা আলোচনা হয়েছে তার কোনো প্রতিফলন সেখানে নেই, একটা কথাও একটা শব্দও সেখানে নেই। 28 তারিখে আমরা বর্ধিত সভা করি, কিন্তু 27 তারিখে আমরা একটা প্রস্তুতি মিটিং করি, সেখানে আমাদের সিদ্ধান্ত হয় যে আমাদের যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় সেজন্য যারা যেভাবে জমা দেবে, মনোনয়ন ফর্ম জমা দেবে, অ্যাপ্লিকেশান করবে, সবগুলো তারা জমা নেবে ইউনিয়ন কমিটির সভাপতি সেক্রেটারি, এবং পরবর্তীতে সেটা রেজুলেশন আকারে উপজেলায় গিয়ে রেজুলেশন আকারে জমা হবে। যদিও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় শেখ আল মামুনের নাম এবার দলীয় মনোনয়নের তালিকায় পাঠানো সম্ভব হয়নি। শেখ আল মামুন গত নির্বাচনে হকসামের সঙ্গে নৌকো নিয়ে প্রথম প্রতিযোগিতা করল, ইমনান অনুযায়ী কাউন্সিলে তার ভোটে সে হারিয়ে যাওয়ার পরে সে কোনো আইন বা কোনো কিছু শুনিনি, বিদ্রোহী এসে ভোট করলো, হকসামের বিরুদ্ধে ভোট করার পরে হকসা তো ভোটে হারিয়ে গেল। এই যে আমাদের যে এবার এই 2021 সালে এবার যে নির্বাচনের ইয়ে দিয়েছে, এবার কেন্দ্রতে বারবার ওয়াদুল সেতুমন্ত্রী ওয়াদুল কাদের সাহেব উনি বারবার বলতেছে যে বিদ্রোহীদের কোনো ছাড় নেই এবং কোনো তাদের নমিনেশন বা তৃণমূল পর্যায়ে যেন কোনো কাগজ না আসে, এরপরে যত চিঠি যে চিঠির আলোকে তাকে বাধ্য হয়েছে। অপরদিকে দলীয় মনোনয়নের জন্য 1 নম্বরে নাম পাঠানো ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলীকে রাজাকার পরিবারের সদস্য আখ্যায়িত করে সমালোচনা করছেন অনেকেই। যে সেক্রেটারি আছে সেও নৌকা চাচ্ছে, তা যে সময় হচ্ছে দেশ স্বাধীন হয় সে সময় মূলত তারা হচ্ছে আওয়ামী লীগ করত না, কিন্তু ওই ছেলে সে সময় দল করার মতন ইয়ে হয়নি। এইবার ওর বাপ চাচারা রাজাকার ছিল, তারপর ও আজ 20 বছর যাবৎ ও যেখানে যেখান থেকে বুদ্ধিজ্ঞান হয়েছে সেখানে ও টোটাল, ও না ও টোটাল ফ্যামিলি হচ্ছে আওয়ামী লীগে হচ্ছে যোগদান করেছে। ওই ছেলে আজ 20 বছর হচ্ছে সেক্রেটারি। আমাদের শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের এই বিষয়টি
তো রমজাননগর ইউনিয়ন যে আওয়ামী লীগের যে কমিটি আছে, এটি আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার আগের কমিটি, যার কারণ এখানে যারা স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতার বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ বিশ্বাস করে না এমন অনেক লোকই এই কমিটির ভিতরে অন্তর্ভুক্ত আছে। এবং ইতিমধ্যেই এই কমিটির বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো এসছে সেটি আমি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে, কিন্তু সেটি এখনও প্রক্রিয়াধীন আছে। তবে এটি ঠিক যে সেটি সে স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য। আবার বিগত নির্বাচনে নৌকা প্রতীক পেলেও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মোড়ল ও সাধারণ সম্পাদক হায়াত আলী ধানের শীষ প্রতীককে পরাজিত করতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুনকে সমর্থন দিয়েছিলেন বলে জানা গেছে। নির্বাচনের সময় কি আসলে আওয়ামী লীগের যারা ভাইটাল পোস্টে যেমন আপনি সভাপতি সেক্রেটারি তাকে কি সমর্থন করেছিলেন কিনা? করলাম, মিথ্যা কথা মুঠি বলবো না। বিগত নির্বাচনে এই স্বতন্ত্র প্রার্থী শেখ আল মামুন উপজেলা এই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি, তিনি 33 ভোটে জয়লাভ করে। সেটি জয়লাভের পর তৎকালীন যিনি বিএনপির বা ধানেশ্বরীর প্রার্থী ছিল সেই নির্বাচনকে বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট পর্যন্ত একটি মামলা গড়ায়। শেষ পর্যন্ত সমস্ত মামলার পরে সুপ্রিম কোর্টের আদেশে একটি সেন্টারে পুনরায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই উপনির্বাচন যখন অনুষ্ঠিত হয়েছে তখন ধানের শীষের প্রার্থীকে পরাজিত করার জন্য আজকের রমজাননগর ইউনিয়নের সভাপতি ফজলুল হক মোড়ল, সাধারণ সম্পাদক হায়াত আলী সহ আমাদের উপজেলা আওয়ামী লীগের আমাই সহ অনেক নেতৃবৃন্দ, কিন্তু তখন আমরা ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের আহ্বানে আমরা সেদিন রমজাননগর ইউনিয়নে গিয়ে ধানের শীষের বিপক্ষে আমরা নির্বাচন করেছি। তখন আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল, যেহেতু উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শেখ আল মামুন, তার জয়ের সম্ভাবনা অধিক বেশি আছে, সেজন্য সকলে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৌকা যিনি মনোনীত প্রার্থী তিনি সহ আমাদেরকে নিয়ে আমাদের মিটিং করেছেন, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের সকল কর্মী বাহিনী তারা ওই ঘোড়ার পক্ষে কাজ করেছে। সব মিলিয়ে রমজাননগর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কে পাবেন তা নিয়ে সর্বত্রই চলছে আলোচনা সমালোচনা। আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী, যদি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দেয় তাহলে আমি নৌকার জন্য সেই ধরনের কাজ করব বা জনগণের সেবার জন্য এগিয়ে আসব। আর যদি আমাকে না দিয়ে অন্য কাউকে নৌকা দেয় আমি তাদের সাথে একযোগে দেশের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে বলিষ্ঠ করবার জন্য আমি তাদের সহযোগিতা করব এবং তাদের সাথে থাকব। আমি 13 বছর মেম্বারই করেছি ইউনিয়নে, এখন আমি নৌকার প্রত্যাশী। আমি নৌকা পেলে সবাইকে নিয়ে একসাথে কাজ করব। ও যদি অন্য কেউ নৌকা পায় তাহলে আমি তার পক্ষে কাজ করব। সে সময় আমি নির্বাচন করিয়েছিলাম, কিন্তু নির্বাচনের পিছনে যাকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছিল তিনি 4 নম্বরে, আমরা 5 জন ছিলাম, তেনার রেজাল্ট হয়েছিল 4। তারপরেও সেই সময় তাদের অবস্থা খারাপ দিকে সেই নৌকার যে সভাপতি ছিল বর্তমান ফজলুল মোড়ল হায়াতের, তারা আমার সাপোর্ট দিয়েছিল, তাদের ছবি সহ আমি দিতে পারবো। তারা নির্বাচনে যে নৌকাকে নৌকা হারিয়ে যাচ্ছে জানি আমাকে নৌকা প্রার্থী মনে করে তারা শেষ পর্যন্ত আমার কুলে এসে আমাকে জয়লাভ করেছিল। সেই ভিতরে এবারও আমি মনোনয়ন প্রত্যাশী, কিন্তু মনোনয়ন প্রত্যাশী আমি হতেই পারি। আমাদের কিছুদিন আগে আমার গত 28 তারিখে আমাদের ইউনিয়ন বর্ধিত সভায়, এই সভায় আমি একটা প্রার্থী আমি আমার ডাটা জমা দেই, সেই ডাটা তারা এখানে গ্রহণ করে। সভাপতি সাহেব তিনি বললেন যে আমরা এখান থেকে কোনো সিদ্ধান্ত নেব না, যে 5 জন আমাদের 5 জন ওখানে পেপার জমা দিল সেই 5 জনকে আমরা উপজেলায় পাঠাবো। উপজেলায় ওনাদের সাধারণ সম্পাদক আছে, সভাপতি আছে, ওনাদের যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের আলোকে আমাদের নিয়ে সেইভাবে রিলেশন করে আমরা পাঠাবো। তা আমরা সবাই একমত হইলাম, একমত হয়ে আমরা সেইটা সব সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখছি উনি সম্পূর্ণ এই যে সম্পূর্ণ এই রেজাল্টটা পরিবর্তন করে তিনি আবার একটা রিলেশন করে উপজেলায় পাঠাচ্ছে, যেখানে আমার নাম নেই। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ এই বোর্ডের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো নমিশন দেবে, আমি যদি বিদ্রোহী প্রার্থী হয়ে থাকি বা হই তাহলে তো একটা নিশ্চয় একটা গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্রের আলোকে আমি এখানে প্রার্থী হতে পারি। কিন্তু আমি যে বিদ্রোহী প্রার্থী তার সভাপতি সেটি মন্তব্য একটা কলম লিখতে পারে যে ইনি বিদ্রোহী প্রার্থী, কিন্তু আমি যে এই যে গঠনতন্ত্র আছে এটা তো আমি নমিশন সাবমিট করতে পারি এমন তো বলা নেই। যদিও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন জানালেন দলীয় মনোনয়ন চূড়ান্ত করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তবে বিদ্রোহী প্রার্থীরা যে মনোনয়ন চাইতে পারবেন না এমন কথা কোথাও লেখা নেই। ইউনিয়ন আওয়ামী লীগ একটি রেজলিউশন
যেটি তারা দিয়ে গেছে সেই রেজলিউশনটি আমরা পেয়েছি চারজনের নাম, সেখানে শেখ আল মামুনের নাম নেই। তো ওখানে তারা বলেছিল যে এখানে পাঁচজনের নাম প্রস্তাব হয়েছিল, তো একজনের নাম দেওয়া হয়নি যেহেতু উনি বিদ্রোহী প্রার্থী ছিল। তো ওখানে আমি বললাম যে সিদ্ধান্ত হাউজে কি তারা বলছে যে বিদ্রোহী প্রার্থী নাম পাঠানো যাবে না, তা ওনারা বলছে হ্যাঁ এরা হাউজে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু হাউজের অন্য অন্য সদস্যবৃন্দ তারা ওভার টেলিফোনে বা সরাসরি আমার সাথে দেখা করে অনেকে বলেছেন যে এখানে কোনো সিদ্ধান্ত হয়নি, আমাদের পাঁচটা মনোনয়নপত্র ওখানে জমা হয়েছিল এবং সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল যে পাঁচটি মনোনয়নপত্র এটি পাঠানো হবে, আবেদনপত্র কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের আলোকেই রমজান নগর ইউনিয়ন আওয়ামী লীগ সেটি মেনে নেবে। রেজুলেশনে নাম না আসলেও আমাদের যে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে তারা যে আবেদন দিয়েছেন সেই আবেদনের প্রেক্ষিতে তারা যদি মনে করে যে এটি পাঠানো দরকার কেন্দ্রে, কারণ ওই ইউনিয়নের যারা প্রার্থী বিগত দিনে ধারা শীর্ষে প্রার্থী হিসেবে নির্বাচন করেছিল খালেদা জিয়ার, তারা কিন্তু এখন ভোল পাল্টে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছে। এখন তাকে মোকাবেলার জন্য আমাদের কোন প্রার্থী দিলে হয় সেটি আমরা স্থানীয়ভাবে আমাদের জেলা আওয়ামী লীগের সঙ্গে কথা বলে আমরা কেন্দ্রে আমাদের যে প্রস্তাবনা সেটি পাঠানো হবে, কেন্দ্র যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের আলোকে যে যিনি প্রার্থী আসবেন রমজান নগর ইউনিয়ন এবং উপজেলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ সকলেই তার পক্ষে কাজ করবে।